সসীম সেট আর অসীম সেটের পরে হচ্ছে ভেন চিত্র নিয়ে এখানে তোমার কথা বলা আছে। তা আসলে ভেন চিত্র নিয়ে আসলে এখানে ওরকম কিছু বলা নাই বা এক্সাম্পল দেওয়া নাই, হ্যাঁ এক্সাম্পল দেওয়া নাই, বাট পরে এগুলো নিয়ে আলোচনা করা আছে। তো আমরা ভেন চিত্রটা পরেই দেখবো, ঠিক আছে? আর ভেন চিত্র আবিষ্কার করছে কে? হ্যাঁ পরে আছে, আমরা পরে দেখবো। আর এটা আবিষ্কার করছে তোমার জন ভেন, তার নাম অনুসারে তোমার ভেন ডায়াগ্রাম নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? গেল, এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, আমরা পরে কথা বলবো। এবার হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে উপসেট, ঠিক আছে? উপসেট জিনিসটা কি? তো একটা এক্সাম্পল যে তোমার হচ্ছে বড় আব্বা, এটা তো চিনি, তোমার দাদার আব্বাকে কি বলে? বড় আব্বা বলে, ঠিক আছে? তোর বড় আব্বার ধরো তোমার চার ছেলে ছিল, হ্যাঁ তোমার বড় আব্বার চার ছেলে ছিল, তার মানে ওই বড় আব্বার ছেলে কি তোমার দাদা হয়? তাহলে তোমার দাদা কয়টা? চারটা দাদা আছে, ঠিক আছে? ধরো তোমার দাদা হচ্ছে কয়টা? চারটা। তোমার বড় আব্বার ফ্যামিলি কয়টা ভাগে ভাগ হয়ে গেল? চারটা ভাগে ভাগ হয়ে গেল। তোমার প্রত্যেকটা দাদার ধরো এক দাদার তোমার ছেলে দুইটা, তো ধরো ভাগ হয়ে গেছে দুইটা। আর দাদা ধরো ছেলে একটাই, আর দাদা ধরো তোমার ছেলে তিনটা, আর দাদা ধরো তোমার ছেলে দুইটা, ঠিক আছে? এরকম আর কি ভাগ হয়ে গেল। দেখো তোমার এখন তোমার যে বাবা চাচারা আছে ওরা হচ্ছে দাদার ছেলেরা। দেখো তোমাদের বাবা চাচার যে সেট, এরা কি তোমার ওই দাদার যে সেট তার একটা কি একটা উপসেট না বা একটা অংশ না বলতো, একটা কি অংশ? আবার এই অংশগুলা কি তোমার বড় আব্বার যে সেট মানে পুরা সেটের একটা কি অংশ না? তো এটাই হচ্ছে একটা এক্সাম্পল যে তোমার একটা সেটের একটা নির্দিষ্ট অংশকে নিয়ে আবার আরেকটা সেট বানানো যায় এবং সেই সেটকে কি বলা হয়? উপসেট বলা হয়, বুঝতে পারছো? মানে একটা সেট থেকে কতগুলো উপাদান তুমি যদি আলাদা করে নিয়ে যদি আবার আরেকটা সেট ডিফাইন করো, যেমন তোমার এই পুরাটা কি তোমার কার সেট? বড় আব্বার ফ্যামিলির সেট। আবার তুমি যদি এখান থেকে যদি একটা তার ছেলে বা তোমার দাদাকে নিয়ে যদি তুমি আলাদা করে যদি আবার একটা সেট বলো, তাহলে ওটা তোমার দাদার সেট। তবে আবার এখান থেকে তুমি তোমার দাদার যে ছেলে মানে তোমার চাচাকে নিয়ে, হ্যাঁ তোমার চাচাকে তোমার চাচার যে ফ্যামিলি ওইটা নিয়ে তুমি যদি আবার একটা সেট বলো, তাহলে ওইটাও তো একটা সেট নাকি? তো এই প্রত্যেকটা ছোট ছোট সেটে কিন্তু এই বড় সেটের কি এক একটা উপসেট, বুঝতে পারছো বিষয়টা? তার মানে একটা সেটের যে কোনো একটা অংশ নিয়ে যদি আবার আলাদা একটা সেট ডিফাইন করা হয় বা সংজ্ঞায়িত করা হয় তখন সেই সেটকে বলবো আমরা উপসেট বা ইংলিশে বলবো সাবসেট। কথা ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা তা দেখো এখানে কি করা হয়েছে যে এখানে একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে সেটের উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে স্মল এ আর একটা হচ্ছে স্মল বি, ঠিক আছে? এই যে উপাদান দুইটা আছে এই উপাদান দুইটা নিয়ে তুমি এখন এই দুইটা উপাদান থেকে তুমি যদি একটা উপাদান নাও, তাহলে একটা উপাদান নিলে কি হবে? শুধু এ একটা সেট হবে। তাহলে এই যে এই সেটটা, এই সেটটা কি এই সেটের একটা উপসেট না বলতো? কারণ এই বড় সেট যেটা আছে সেটা থেকে তুমি একটা উপাদান নিয়ে আরেকটা সেট তুমি বলছো, তো ওই সেটটা কি এই বড় সেটের উপসেট না? তেমনি বি, বি যে সেট এটা একটা কি উপসেট, বুঝা গেছে? তেমনি এই যে এ বি যে সেটটা আছে এই সেটটা কিন্তু নিজেই ওই সেটের একটা কি উপসেট, কারণ পুরো অংশটা তুমি নিয়ে আসো, তাহলে এটাও একটা কি উপসেট। বাট এটা কিন্তু প্রকৃত উপসেট না, ঠিক না? এটা কি না এক্সাক্টলি? এটা কিন্তু প্রকৃত উপসেট কিন্তু না, কারণ তুমি তো একটা অংশ নাও নাই, তুমি পুরোটা নিয়ে আসছো। সো এটা উপসেট, খেয়াল রাখবা এটা উপসেট, মানে পুরাটাও নিজেই একটা কি উপসেট, কিন্তু এটা কি না প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট হলে অবশ্যই তার চেয়ে উপাদান কম হইতে হবে, বুঝা গেছে আমার কথাটা? তার মানে দেখো এই যে এ বি একটা সেট, এই সেট থেকে আমরা কতগুলো উপসেট বানাইছি, কি কি? একটা এ, আবার আরেকটা উপসেট হচ্ছে বি, আবার এ বি নিজে একটা উপসেট, ঠিক আছে? তো এই প্রত্যেকটা কিন্তু ওই মেইন যে সেট আছে আমার সেটার উপসেট, কিন্তু এই এ বি সেটটা কিন্তু পুরাটা মানে সবগুলো উপাদান আমরা নিয়ে আসছি, এই সেটটা কিন্তু উপসেট কিন্তু প্রকৃত উপসেট না, বুঝা গেছে? দেখো এই যে এখানে বলা আছে যে প্রকৃত উপসেট কি জিনিস বলছে, দেখো কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে কি বলে? প্রকৃত উপসেট বলে। মানে প্রকৃত উপসেট হলে অবশ্যই তোমার কি হইতে হবে, মেইন যে উপসেটটা আছে প্রধান সেটার চেয়ে উপাদান কি হইতে হবে? কম হইতে হবে, ঠিক না? কি হইতে হবে? কম হইতে হবে, বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা আর উপসেটকে, উপসেটকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা, সেই চিহ্নটা হচ্ছে এরকম এরকম, মানে ধরো এটা এ, এটা হচ্ছে ধরো বি, এটাতে কি বোঝায়? এটাতে বোঝা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ বি। এটাতে তুমি কি বোঝায়? এ ইজ এ সাবসেট অফ বি, তার মানে এ হচ্ছে বি এর একটা কি উপসেট, এ হচ্ছে বি এর একটা কি সাবসেট বা উপসেট। যেমন দেখো পি একটা সেট, পি তে কি কি আছে? 1 2 3 আছে। কিউ আর একটা সেট, কিউ তে কি আছে? 2 আর 3 আছে। তার মানে এই 2 আর 3 তো এটার একটা অংশ, ঠিক না? তার মানে এই কিউ, এই কিউ কি পি এর একটা উপসেট হবে, ঠিক না? পি হচ্ছে কিউ এর একটা, সরি কিউ হচ্ছে পি এর একটা কি উপসেট, আবার আরও হচ্ছে পি এর একটা কি উপসেট, বুঝা গেছে? আবার পি নিজেও কিন্তু পি এর একটা কি উপসেট, ঠিক না? মানে কথা হচ্ছে যে এখানে আবার চিহ্ন আছে দুইটা, উপসেটের চিহ্ন হচ্ছে তোমার এই যে নিচে একটা আবার ইকুয়াল দেওয়া থাকে, ওই যে ইকুয়ালটা কেন বলতো?
ওই উপাদান নিজেও যখন একটা উপসেট হয় তার জন্য কি একটা ইকুয়াল আছে, বুঝা গেছে? এটা হচ্ছে কি, শুধু উপসেট যদি হয় তুমি কোন চিহ্ন ইউজ করবা, এই যে এটা দিবা সাথে একটা নিচেরটা এরকম একটা দাগ দিবা, বুঝা গেছে? কিন্তু প্রকৃত উপসেটের জন্য নিচে দাগটা দেওয়া হবে না। কি বলছি, নিচে দাগটা দেওয়া হবে না। তার মানে দেখো, এই যে পি, পি নিজে কিন্তু পি এর প্রকৃত উপসেট না, ঠিক না? পি এর কি না, প্রকৃত উপসেট না, পি হচ্ছে পি এর একটা একটা উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। কিন্তু তোমার এই যে কিউ, কিউ কিন্তু পি এর প্রকৃত উপসেট, কারণ এটা একটা অংশ বা ছোট, এবং আরো কিন্তু পি এর একটা কি প্রকৃত উপসেট। বুঝা গেছে আমার কথাটা? তার মানে প্রকৃত উপসেটকে আমরা এটাতে প্রকাশ করব, আর এটার নিচে যদি আমরা একটা দাগ দিই তাহলে এটাতে কি বুঝাবে, শুধু উপসেট বুঝাবে, মানে ওইটার সমান উপাদানও আসতে পারে, মানে ওই ওই উপাদানটা এটা একটা উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। সহজ কথা, প্রধান যে সেটটা সেটা কিন্তু নিজেই ওই সেটের কি উপসেট, কিন্তু সেটা কি না, প্রকৃত উপসেট না। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমার উপসেট আর প্রকৃত উপসেটের কনসেপ্ট, ঠিক আছে? ওইটা পরে, ওইটা না না না, ওটা জাস্ট আমি এক্সাম্পল দেখাইলাম যে ভাগ ভাগ করে দেখাইতে হবে কিনা, ওটা এক্সাম্পল জাস্ট, বোঝা গেছে? আর এগুলো নিয়ে তোমার ম্যাথ তো থাকবে, সো আমরা একটু উদাহরণ দেখবো। যেমন তো ওই যে উদাহরণ 5, এখানে কি বলছে দেখো, যে এই যে পি, পিতে উপাদান আছে কয়টা, তিনটা। তাহলে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর উপসেট গুলো তোমাকে লিখতে বলছে। উপসেট গুলো তুমি কিভাবে লিখতে পারো বলো তো? তুমি প্রথমে একটা করে উপাদান সেখান থেকে নিতে পারো, ঠিক না? শুধু এক্স নিলা, শুধু ওয়াই নিলা, শুধু কি নিলা, একটা করে উপাদান নিলা, মানে এই সেট থেকে তুমি একটা করে উপাদান নিয়ে উপসেট বানাইলা। যেমন ধরো তুমি শুধু এক্স নিলা, ওয়াই নিলা, জেড নিলা, হয়ে গেল, হয়ে গেল উপসেট। তারপরে আবার তোমার দুইটা করে নাও, যেমন এই যে এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, দুইটা করে নাও, তাও তো হয়, ঠিক না? আবার এই সবগুলো, এই এই সেটটা নিজেই কিন্তু তার একটা কি উপসেট না, নিজেই তার একটা কি উপসেট। আরেকটা কিন্তু উপাদান আছে যেটা ফাঁকা সেট, আরেকটা উপাদান কি ফাঁকা সেট, তার মানে ফাঁকা সেটও কিন্তু যে কোনো সেটের কি, মনে রাখবো ফাঁকা সেটও কি যে কোনো সেটের একটা উপসেট, ঠিক আছে? তার মানে দেখো, তাহলে আমরা যদি বলি যে পি এর উপসেট কি কি, তাহলে অবশ্যই ওই সেট নিজেই একটা উপসেট হবে। তারপর ওখান থেকে তুমি একটা করে উপাদান নিবা, তারপরে দুটা করে নিবা, নিলে তুমি কি বাকি উপসেট গুলো পাওয়া যাবা, আর ফাঁকা সেট নিজেও একটা কি উপসেট, বুঝা গেছে? কিন্তু আমরা যদি বলি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হলে কি হবে, ওই সেটটা কিন্তু বাদ যাবে, ওই সেটটা কি হবে বাদ যাবে, ওইটা বাদে বাকিগুলো তার কি প্রকৃত উপসেট, বুঝা গেছে আমার কথা? আর এই উপসেটের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি টু টু দি পাওয়ার এন। যেমন দেখো এখানে তোমার সেটের হচ্ছে উপাদান কয়টা, উপাদান তিনটা, ঠিক না? তা দেখো তো এই তিনটা উপাদানের জন্য তুমি উপসেট কয়টা পাইছো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পাইছো, ঠিক না? কয়টা পাইছো, 8টা পাইছো। তাহলে তুমি যদি 2 কে কিউব করো কত হয়, 8 হয়। তার মানে এই যে 3, এই 3টা আসলে কি সেটের উপাদান সংখ্যা না? তো এই উপাদান সংখ্যাকে যদি আমি n দ্বারা প্রকাশ করি, তাহলে ধরো একটা সেটে n সংখ্যক উপাদান আছে, n সংখ্যক উপাদান থাকলে ওই সেটের উপসেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার n হবে, কয়টা হবে, 2 টু দি পাওয়ার n। ধরো তোমার যদি 4টা উপাদান থাকতো, এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই জেড, আটটা ধরো m, 4টা উপাদান থাকলে তখন তোমার 2 টু দি পাওয়ার 4 মানে 16টা উপসেট হইতো, ঠিক না? হইতো কয়টা, 16টা উপসেট হইতো, বুঝতে পারছো? কিন্তু ওই উপসেট থেকে একটা উপসেট কিন্তু বাদ যায় যখন প্রকৃত উপসেটের কথা আমরা বলি, ওই সেটটা নিজেই কিন্তু বাদ যায়, ঠিক না? তার মানে ওই উপসেট থেকে তুমি যদি একটা সংখ্যা বাদ দাও, তাহলে তুমি কি পাবা, প্রকৃত উপসেট পাবা, বুঝা গেছে? তার মানে উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আজকে এতটুকুই থাকবে, নেক্সট ক্লাস থেকে আমরা সেটের বাকি অংশগুলো করব, ঠিক আছে? আজকে এতটুকুই থাকবে।